কেন্দ্র সামাজিক অসামাজিক। আজকে প্রথমেই আমি আপনাদেরকে আমাদের প্রিয় দল বসতে হবে গোপালগঞ্জ, দয়া করে বসুন আপনারা। আজকে প্রথমেই আমি আপনাদেরকে আমাদের দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে দলীয় যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে, যে সভাটি আমরা করছি, সাধারণত এই ধরনের সভা যখন হয় তখন সিনিয়র নেতৃবৃন্দ যারা থাকেন সেই নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আজকে আমরা সভাটি একটু অন্যভাবে করছি, সেজন্যই যে ইউনিটগুলো এখানে আজকে উপস্থিত আছেন সেই ইউনিটের যে সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদেরকে হয়তো আমরা বক্তব্য রাখার সুযোগ দিতে পারছি না, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন সহকর্মীবৃন্দ, একটি বিষয় যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে আজকে এই সভাতে কোন মানুষগুলো আজকে এখানে এসেছেন, আপনারা আজকে সেই মানুষগুলোই এখানে উপস্থিত হয়েছেন যে মানুষগুলোকে রাজনীতির ভাষায় তৃণমূলের নেতা বা কর্মী বলে সম্বোধন করা হয়। জি সহকর্মীবৃন্দ, আমি আজ আমার তৃণমূলের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বসেছি। এখন কেন আমি এই তৃণমূলের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বসেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে সবসময় বিশ্বাস করি যে একটি দলকে, একটি রাজনৈতিক দলকে যদি জনগণের মধ্যে শক্তিশালীভাবে তার লক্ষ্য এবং আদর্শকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই তৃণমূলকে সংগঠিত এবং তৃণমূলকে শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে, এবং সেজন্যই তৃণমূলের নেতা কর্মী সহ